নমস্কার, আমি ডক্টর দানি কর্মকার। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি খুবই আনন্দিত আপনারা আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাচ্ছেন। আজকের বিষয় শিশির কুমার ভাদুরি ও রক্তকরবী নাটক। বাংলা থিয়েটারের সৌভাগ্য যে গিরিশচন্দ্র ঘোষের মৃত্যুর এক যুগের মধ্যেই শিশির কুমার ভাদুরির মতন এমন প্রতিভাধর অভিনেতা ও পরিচালকের আবির্ভাব হয়েছিল, যাকে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন প্রয়োগকর্তা, বাংলা থিয়েটারের প্রথম নাট্য পরিচালক। রবীন্দ্রনাথ ঠাকুর যেমন বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছিলেন, শিশির কুমার ভাদুরিও বাংলা থিয়েটারকে পৌঁছে দিয়েছিলেন বিশ্বের দরবারে। তিনি প্রথম বাঙালি নাট্য পরিচালক যিনি ভারতের বাইরে আমেরিকায় তার সীতা নাটকের অভিনয় করেন। বিদ্যাসাগর কলেজের ইংরেজির অধ্যাপনার নিরাপদ চাকরি ছেড়ে সর্বক্ষণের থিয়েটার পরিচালক হয়েছিলেন। তিনি প্রথম যিনি ভারত সরকারের দেওয়া সর্বোচ্চ সম্মান পদ্মভূষণ ফিরিয়ে দিয়েছিলেন। তার মনে হয়েছিল জাতীয় জীবনে থিয়েটারের গুরুত্ব সম্পর্কে সরকার উৎসাহিত করতে চায় না, বরাবর স্রোতের বিপরীতে হাঁটা এই জেদি মানুষটি ছিলেন শিশির কুমার ভাদুরি। 1924 সালে 35 বছরের এই যুবকের প্রযোজিত সীতা নাটকের পঞ্চম রজনীতে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং দর্শক হিসাবে উপস্থিত থেকে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে তিনি তার দুটি নাটকের অভিনয়ের ভার দেন শিশির কুমারকে। নাটক দুটি ছিল চিরকুমার সভা ও রক্তকরবি। চিরকুমার সভা শিশির কুমার অভিনয় করার আগেই অন্য একটি দল কৌশলে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছ থেকে নাটকটি নিয়ে অভিনয় করে ফেলেন। তবে শিশির কুমার পরবর্তীকালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন সহ চারটি নাটক করেছিলেন, কিন্তু রক্তকরবি করেননি। তার মতো এমন প্রতিভাধর পরিচালকের রক্তকরবি না করাটা আশ্চর্য লাগে। পরবর্তীকালে 1954 সালে তার জীবিত কালেই এই নাটকটি মঞ্চস্থ করে বাংলা থিয়েটারের একটি মাইলস্টোন প্রযোজনার জন্ম দিয়েছিলেন বহুরূপীর শ্রদ্ধেয় পরিচালক শম্ভু মিত্র। কিন্তু কি এমন কারণ ছিল যার জন্য তিনি নাটকটি মঞ্চস্থ করেননি, আর এই প্রসঙ্গে কেন এত বিতর্ক, আজকের খোঁজ সেই নিয়েই। রবীন্দ্রনাথ ঠাকুর তার প্রজাপতি নির্বন্ধ উপন্যাসটিকে চিরকুমার সভা করে দিয়েছিলেন শিশির কুমারের জন্যই। নাটকটি অভিনয়ের পাণ্ডুলিপিটিও শিশির কুমারের হাতেই দিয়েছিলেন। এই নাটকের অক্ষয় চরিত্রটি করার মতো অভিনেতা তখন নাট্যমন্দিরে ছিল না। চরিত্রটির জন্য একই সঙ্গে ভালো গায়ক ও ভালো অভিনেতা দরকার ছিল। নাটক মঞ্চায়নে দেরি হতেই আর্ট থিয়েটারের প্রবোধচন্দ্র গুহ রবীন্দ্রনাথ ঠাকুরকে গিয়ে বলেন, এই তো শিশিরবাবু এতদিন রেখে দিয়েছেন, এখন আবার অন্য বই ধরেছেন, উনি করবেন না। এইভাবেই তারা সুকৌশলে এই নাটকটি নিয়ে নেন এবং অভিনয় করে ফেলেন, ফলে চিরকুমার সভা শিশির কুমার ভাদুরির হাতছাড়া হয়ে যায়। শিশির কুমার ভাদুরি রবীন্দ্রনাথ ঠাকুরের যে নাটকটি প্রথম মঞ্চস্থ করেছিলেন সেটি ছিল বিসর্জন। সেই প্রথম সাধারণ রঙ্গালয়ে রবীন্দ্রনাথ ঠাকুর ও শিশির কুমার ভাদুরি এই দুই প্রতিভার সাক্ষাৎ যোগাযোগ হল। রবীন্দ্রনাথ ঠাকুরের তখন বয়স প্রায় 64 বছর আর শিশির কুমারের 36। 1926 সালে শিশির কুমার অভিনয় করেছিলেন বিসর্জন নাটকের। প্রথম নয়টি রজনীতে তিনি সাজতেন রঘুপতি, কিন্তু দশম অভিনয় রজনী থেকে জয়সিংহের ভূমিকায় অভিনয় করেন। মনে রাখার বিষয় হলো সেই সময় পেশাদার মঞ্চে প্রায় প্রবেশ নিষেধ ছিল বিসর্জন নাটকের, কারণ বিসর্জন নাটক হিন্দু বিরোধী এমন একটা অভিযোগ উঠেছিল সেই সময়। ফলে সেই নাটকের অভিনয় করলে গোড়া হিন্দুরা বিদ্রোহ করতে পারেন এমন একটা ভয়ও ছিল, আর সেই সময় নাট্য নিয়ন্ত্রণ আইন চালু ছিল, ফলে অভিনয়ের আগে পুলিশের অনুমতি প্রয়োজন ছিল। 1926 সালে নাটকটি অভিনয়ের জন্য শিশির কুমার চিঠি লিখেছিলেন কলকাতা পুলিশ কমিশনারকে। সেখানে অনেক আপত্তিকর জায়গা চিহ্নিত করা হয়েছিল, বিশেষ করে নাটকের শেষ দৃশ্যে প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করেই ভয়টা কাজ করছিল সকলের। জানা যায়
1920 সালে উপেন্দ্রনাথ মিত্র অভিনয় করতে গিয়ে পিছিয়ে আসেন ওই শেষ দৃশ্যের জন্য। এমন এক বিতর্কিত নাটককেই সাহসের সঙ্গে অভিনয় করেছিলেন শিশির কুমার। এরপর আরও তিনটি রবীন্দ্র নাটকের অভিনয় তিনি করেছিলেন। 1927 সালে শেষরক্ষা, যেটি কবি গোড়ায় গলদ প্রহসনটিকে সংস্কার করে শিশির কুমারকে দিয়েছিলেন। এরপর 1929 সালে তপতি, 1936 সালে যোগাযোগ। রবীন্দ্রনাথ ঠাকুর এই নাটকগুলো দেখে উচ্চ প্রশংসা করেছিলেন। তবে 1921 সাল থেকে 1929 সাল পর্যন্ত শিশির কুমার যে কটি নাটক অভিনয় করেছিলেন সবকটি সাফল্য পেয়েছিল। প্রথম বিপুল আর্থিক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের তপতি নাটকের প্রযোজনায়। এই নাটকে অতুলনীয় অভিনয় করলেও দর্শক সেইভাবে নেয়নি, ফলে বিপুল আর্থিক লোকসান হয়েছিল শিশির কুমারের। যদিও নাটক শুরুর আগেই অনেক হিতৈষীরা নাটকটি না করার জন্য শিশির কুমারকে অনুরোধ করেছিলেন, কিন্তু গতানুগতিক সস্তা সেন্টিমেন্ট দিয়ে দর্শক ভোলাতে চাননি শিশির কুমার। লোকসান হবে জেনেও এই নাটকের অভিনয় করেছিলেন। তিনি বলেও ছিলেন, লোকসান হয় দুঃখ থাকবে না, তপতির অভিনয় আমি করবই, করেছিলেন মঞ্চের প্রতি আন্তরিক আকর্ষণের জন্যই। পেশাদার মঞ্চে রবীন্দ্রনাথ ঠাকুরকে পাবার জন্য একটা বড় রকমের আকাঙ্ক্ষা ছিল শিশির কুমারের। প্রায় দর্শক শূন্য প্রেক্ষাগৃহে অভিনয় করতে গিয়ে প্রভাদেবী কেঁদে ফেলে বলেছিলেন, বাবা খালি হলে কেমন করে অভিনয় করি? শিশির কুমার বলেছিলেন, ওই খালি চেয়ারগুলোকে দর্শক ভেবে চুটিয়ে অভিনয় করে যা। রবীন্দ্র নাটকের উৎকর্ষ যে সে সময়ে দর্শক নেননি তা নাচঘর পত্রিকার মন্তব্য দেখলেও জানা যায়। সেখানে লেখা হয়েছিল, রবীন্দ্রনাথের নাটকের মর্মগ্রহণ করবার মতো শিক্ষার উৎকর্ষ ও রসবোধ এদেশের দর্শক সাধারণের নেই, তাই মুক্তধারা, রক্তকরবি এদেশের সাধারণ রঙ্গমঞ্চে আজও অভিনীত হয়নি। তপতির অভিনয়ে দর্শকের অভাব একথা সপ্রমাণ করছে। রবীন্দ্রনাথ ঠাকুরকে পেশাদার মঞ্চে আনতে যার এত আকুলতা, সেই মানুষটি কতগুলো অসঙ্গত যুক্তি দেখিয়ে রক্তকরবী নাটকটিকে দূরে সরিয়ে রাখবেন এমনটা মেনে নেওয়া যায় না। নিশ্চয়ই এর পেছনে অন্য কোনো কারণ ছিল, আর্থিক অনটন বা যোগ্য শিল্পীর অভাব কোনো একটি কারণ থাকতে পারে। এবার আসা যাক সেই প্রসঙ্গে। 1923 সালে রবীন্দ্রনাথ ঠাকুর রক্তকরবী নাটক লিখতে শুরু করেন। 10-11 বার খসড়া পাল্টে নাটকটি শেষ হতে সময় লেগেছিল প্রায় এক বছর। প্রথম নাম ছিল যক্ষপুরী, পরে নাম দেন নন্দিনী, তারপরে নাম হয় রক্তকরবী। অভিনয়ের আগে নাটকটি প্রকাশ করার ইচ্ছা ছিল না রবীন্দ্রনাথ ঠাকুরের। নাটকটি অভিনয়ের পর দর্শকের প্রতিক্রিয়া জানার জন্য উন্মুখ ছিলেন কবি। তার মনে হয়েছিল এই নাটক দর্শকের কাছে সহজবোধ্য হবে না, প্রস্তাবনায় তারই যেন আভাস রেখেছিলেন কবি। ভয় হচ্ছে পালা সাঙ্গ হলে ভিক মিলবে না, কুত্তা লেলিয়ে দেবেন, তারা পালাটিকে ছেড়ে কুটি কুটি করার চেষ্টা করবেন। রবীন্দ্রনাথ ঠাকুর নিজেও এই নাটকের অভিনয়ের জন্য সচেষ্ট হয়েছিলেন। অনেক খুঁজে তিনি নন্দিনী চরিত্রের অভিনয়ের জন্য রানু অধিকারীকে পেয়েছিলেন, কিন্তু তার বিবাহ হয়ে যায় 1924 সালে। এরপর আর তিনি এই নাটকের অভিনয়ের চেষ্টা করেননি। 1925 সালে রক্তকরবীর ইংরেজি অনুবাদ রেড অলিয়েন্ডার্স নাম দিয়ে প্রকাশ করে ম্যাকমিলান প্রকাশনী। সেই বছরেই এডিনবরাতে নাটকটি মঞ্চস্থ হয়, কিন্তু বিরূপ সমালোচনা তৈরি হয়। এরপরও রবীন্দ্রনাথ হাল ছাড়েননি। সীতা নাটকের অভিনয় দেখে তিনি এতটাই মুগ্ধ হলেন যে তিনি রক্তকরবী নাটকটি অভিনয়ের ভার দেন শিশির কুমারকে। রবীন্দ্রনাথ প্রত্যাশা করেছিলেন শিশির কুমার তাঁর সবচেয়ে ভালো লাগার নাটকটি অভিনয় করবেন। সেই সময় নাচঘর পত্রিকায় এ নিয়ে একটি বিজ্ঞপ্তি ছাপা হয়েছিল, রসিক সমাজকে আজ আমরা একটি আনন্দ সংবাদ দিতে চাই, রবীন্দ্রনাথের বিশেষ অনুগ্রহে শিশির কুমার ভাদুড়ী তাঁর নতুন ও অপূর্ব নাটক রক্তকরবী অভিনয় করবার অধিকার পেয়েছেন। নাটকটি শীঘ্রই প্রবাসীপত্রে
আত্মপ্রকাশ করবে। কিন্তু শেষ পর্যন্ত রক্তকরবী নাটকটি তিনি মঞ্চস্থ করতে পারেননি, কারণ নন্দিনী চরিত্রে অভিনয় করার জন্য যোগ্য শিল্পী তিনি খুঁজে পাননি। তবে পরবর্তীকালে তাঁর রক্তকরবী না করার কারণ হিসাবে বহু বিতর্কের সৃষ্টি হয়েছিল। শিশিরবাবু নাকি রক্তকরবী নাটকটিকে হাফ ফিলোসফি, হাফ থিওলজি, হাফ পলিটিক্স বলে মনে করতেন, আর সেই কারণেই তিনি নাটকটি মঞ্চস্থ করেননি। তার সত্যকার জীবনীকারেরাও এমন যুক্তি তৈরি করেননি। আমাদের অবাক লাগে যে মানুষটি পেশাদার মঞ্চে আর্থিক ক্ষয়ক্ষতির কথা চিন্তা না করেই তপতী নাটক মঞ্চস্থ করতে পারেন, লঘুরসের নাটক পরিহার করে হিন্দু বিরোধী তকমা সরিয়ে সিরিয়াস বিসর্জন অভিনয় করতে পারেন, তিনি এমন মন্তব্য করবেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তাঁর চিন্তা আমাদেরকে এমনটা ভাবতে বাধ্য করে না। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণের মাস দুয়েক পরেই তিনি রঙ্গমঞ্চ ও রবীন্দ্রনাথ নামে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেখানে তিনি বলেছিলেন, আমাদের দেশে দুর্ভাগ্য, আমাদের রঙ্গমঞ্চের দুর্ভাগ্য, সাধারণ রঙ্গমঞ্চের সঙ্গে রবীন্দ্রনাথের সম্বন্ধ ঘনিষ্ঠভাবে ঘটে উঠল না। আমি নিজে তাঁকে এদিকে আনবার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু বাধা এসেছে নানা দিক থেকে। অনেকে যখন লোকসানের কথা চিন্তা করে কিংবা হিন্দু বিরোধী মনে করে রবীন্দ্র নাটক সরিয়ে রাখছেন, সব ব্যর্থতার দায় চাপিয়ে দিচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের ওপর, তখন তিনি রবীন্দ্র নাটককে মঞ্চে আনার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। এমনকি ঘরে বাইরে নাটক মঞ্চস্থ করার জন্য তিনি নরেন্দ্রদেবকে নাট্যরূপ করার দায়িত্ব দিয়েছিলেন, সেখানে ওইসব যুক্তি খাটে না। আমরা প্রায় সময় অন্যকে খাটো করে নিজেকে উন্নত প্রমাণ করার চেষ্টা করি, এখানে এমনটাও ঘটে থাকতে পারে। রবীন্দ্র নাটক সম্পর্কে তিনি বলতেন, রবীন্দ্রনাথের যেসব নাটক অভিনয় করেছি তার প্রত্যেকটি কথা উচ্চারণ করেও আনন্দ পেয়েছি, সে আনন্দ একেবারে আমার সকল স্নায়ুর আনন্দ। যিনি রবীন্দ্র নাটকের সংলাপের উচ্চারণে স্নায়ুর আনন্দ খুঁজে পেতেন, তিনি এমন অসঙ্গত যুক্তি দেখিয়ে সরে আসবেন এমনটা মনে হয় না। আর্থিক অনটন বা যোগ্য শিল্পীর অভাবের কারণেই হয়তো তিনি এই নাটকটি অভিনয় করেননি। রক্তকরবী নাটকটি প্রবাসী পত্রিকায় প্রকাশিত হওয়ার বহু আগেই নাটকটি মঞ্চস্থ করার অনুমতি তিনি পেয়েছিলেন। রক্তকরবী না করার দুঃখ তার আজীবন ছিল। 1928 সালে শিশির কুমার ভাদুরী নীতিন বোসের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও অভিজ্ঞতা নিয়ে বিচারক বলে একটি চলচ্চিত্র পরিচালনা করেছিলেন, ফলে এমন রবীন্দ্র অনুরাগী রক্তকরবী না করার জন্য কিছু অসঙ্গত যুক্তি সাজাবেন এমনটা মনে হয় না। বাস্তবে শিশির কুমার ভাদুরীর কোনো নিজস্ব মঞ্চ ছিল না, ফলে তাকে প্রায় সময় মঞ্চহীন হয়ে থাকতে হয়েছে। ঋণের সুদ ও বিপুল পরিমাণে মঞ্চ ভাড়া দিতে গিয়ে হিমশিম খেয়েছেন। আমরা দেখতে পাচ্ছি এই যন্ত্রণা ক্ষোভ নিয়ে তিনি একসময় ভারত সরকারের দেওয়া পদ্মভূষণ ফিরিয়ে দিচ্ছেন। শেষ জীবনে মনে কষ্ট নিয়ে তিনি বলেছিলেন, বিংশ শতকের দ্বিতীয় তৃতীয় দশকের উপযুক্ত সন্তান হওয়ার গৌরব এবং অভিশাপ দুই আমার জীবনে দেখা দিয়েছে। নিশ্চিত অধ্যাপনার চাকরি ছেড়ে দিয়ে কেবল থিয়েটার করবেন বলেই তিনি বাংলা থিয়েটারে যোগ দিয়েছিলেন। শেষ জীবনে মঞ্চহীন, অভাব ও অসহায়তা নিয়েই তিনি মারা যান 1959 সালের 30শে জুন। আজকের এই ভিডিওর মধ্যে দিয়ে বাংলা থিয়েটারের প্রবাদ প্রতিম পরিচালক শিশির কুমার ভাদুরীর প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন করলাম। আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ধন্যবাদ।